কলকাতার চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণ ভেঙে পড়েছে গতকাল চুয়ান্ন বছর বয়সী দেবাশিস চ্যাটার্জি একজন স্কুল শিক্ষক বহুদিন ধরে তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন গতকাল তার একটা সেরিব্রাল অ্যাটাক হয় ডাংকুনিতে একটা বেসরকারি নার্সিংহোমে সিটি স্ক্যান করে দেখা গেল যে সাবডিউরাল হেমাটোমা তো ওই নার্সিং নার্সিংহোম কিছু করতে পারবে না তার জন্য পিজি হাসপাতালে নিয়ে আসা হলো পিজি হাসপাতালে আনার পরে তার এক্সরে রিপোর্ট দেখে পিজি হাসপাতাল থেকে বলা হলো যে সে কোভিড সাসপেক্টেড তা কোভিড থাকতে পারে তার জন্য তারা মেডিকেল কলেজ হসপিটালে রেফার করে দিলেন কিন্তু মেডিকেল কলেজ হসপিটাল তাকে ভর্তি নিল না মেডিকেল কলেজ হসপিটাল পিজি হাসপাতালের ওই রিপোর্টের ওপরে বলল যে ওকে যতক্ষণ না পর্যন্ত কোভিড পজিটিভ পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত তাকে অ্যাডমিশান নেওয়া হবে না আমি একটা সহজ কথা জিজ্ঞেস করতে চাই যে যে মানুষটার কিডনির সমস্যা ছিল যা সেরিব্রাল অ্যাটাক হয়েছে যার কোভিড হতেও পারে তা সেই রকম একটা রোগীকে তার মেডিকেল ম্যানেজমেন্ট যদি পিজি হাসপাতাল এবং মেডিকেল কলেজ হাসপাতাল না করতে পারে তাহলে কলকাতার কে করতে পারবে আর কলকাতার যে প্রাইভেট নার্সিং হোম করতে পারে তাতে প্রতি রাতে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়ার ক্ষমতা কজন মানুষের আছে একটা কথা সহজ কথা আমি জিজ্ঞেস করতে চাই যে কত রাত্রিবেলায় গত রাত্রে মেডিকেল কলেজ হাসপাতালের সবচেয়ে মোট মিলিয়ে যে বেড ক্যাপাসিটি তার কতটা ভর্তি ছিল আর কতটা এই আন্ডার ইউটিলাইজড হয়ে এই মানুষগুলো মৃত্যুর মুখে যাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে মহামহিম রাজ্যপালের কাছে পশ্চিমবাংলা রাজ্যপালের কাছে আমার একান্ত অনুরোধ আপনারা দয়া করে এই বিষয়টায় লক্ষ্য দিন এই প্যান্ডেমিক সিচুয়েশানকে কেউ এক্সপ্লয়েট করছে এই অতিমারির সমস্যাকে কেউ নিজের কাজের জন্য ব্যবহার করছে কেউ টাকা রোজগার করার জন্য ব্যবহার করছে আর কেউ নিজের দায়িত্বকে অন্যের ঘাড়ে দেওয়ার জন্য ব্যবহার করছে আর আমাদের যা ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি যে মেডিকেল সিস্টেম সেটা আন্ডার ইউটিলাইজড হয়ে আছে আমি সংবাদ মাধ্যমের কাছে আর সারা পৃথিবীর বাংলাভাষী মানুষের কাছে আমি বলতে চাই যে কলকাতা যেটা রোনাল রসের শহর বিধানচন্দ্র রায়ের শহর সেইখানে আজকের এই রকম ভয়ানক দিনে চিকিৎসা ব্যবস্থাতে এই অবস্থায় দাঁড়িয়েছে আমরা যদি এখনই কোনো ব্যবস্থা না নিই তাহলে এর থেকে বড়ো পা আর কিছু হবে না